হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সো আজ আমি আপডেট দেব ক্রোয়েশিয়া এবং পোল্যান্ডের। আমি বরাবরের মতো যাচ্ছি কলকাতা ভিএফএসে। আজ কতগুলো পাসপোর্ট ডেলিভারি হয় এবং কতগুলো ভিসা হয় সেগুলো নিয়ে আপনাদেরকে আপডেট দেব। এবং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার সমস্ত ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি যে ভিডিওগুলো দিই অরিজিনাল রিয়েল ভিডিও দিই, কোনো ফেক কোনো ভিডিও দিই না। কারণ যে নিউজগুলো দেব অরিজিনাল যে নিউজ সেটাই দেব। আপনাদের শুধু শুধু আমি বিদেশ থেকে আমি অন্য দেশের ভিডিও দিব, আপনারা বসে বসে দেখবেন, বাস্তবে যেটা সেটাই তুলে ধরব। সো যদি এতে কিছু কথা বলি, বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও খুবই ভালো। কারণ ক্রোয়েশিয়া এখন শতকরা 90% লোক, 95% লোকেরই ভিসা হচ্ছে, আর যে 5% এদের প্রবলেম হচ্ছে পেপারসে, ঠিকমতো পেপারস দিচ্ছে না, যার কারণে আপনার ভিসাগুলো রিজেক্ট হচ্ছে। সো আপনার যদি পেপারসগুলো ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ মানে ক্রোয়েশিয়ার ভিসাগুলো হয়ে যাবে। সো ক্রোয়েশিয়ার ক্ষেত্রে আপনার থাকা লাগে আপনার 3 মাস, 2 থেকে 3 মাস থাকা লাগে ক্রোয়েশিয়া। আর একটি গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা যারা ইন্ডিয়ান W&T ভিসা করে আসবেন, সো আপনাদের মেয়াদ থাকে 15 দিন বা 3 মাস। সো আপনারা যাবার আগে মানে বাংলাদেশে আসার আগে এক্সিট পেপার বের করে তারপরে আসবেন। আপনাদের যে ফাইনটা হয় ফাইনটা দিয়ে সার্টিফিকেটটা নিয়ে তারপরে আপনারা বর্ডারে আসবেন। কারণ আপনি যদি এক্সিট পেপারের যে ফর্মটা এই ফর্মটা না নিয়ে আসেন তাহলে আপনাকে বের হতে দিবে না। আপনার যে টাকা ফাইন আসে এটা পেমেন্ট করবেন, আজ যে টাইমে পেমেন্ট করবেন কাল সেম টাইমের 24 ঘন্টা পরে আপনারা ইন্ডিয়ান বর্ডার পার হতে পারবেন। 24 ঘন্টার আগে আসলে কিন্তু আপনাদেরকে ইন্ডিয়ান বর্ডার থেকে বের হতে দিবে না। ক্রোয়েশিয়ার কথা বলি, ক্রোয়েশিয়ার বর্তমানে যারা অ্যাপ্লাই করতেছেন তাদের জন্য খুবই সুখবর যে ক্রোয়েশিয়ার ভিসা খুবই ভালো আছে। আর পোল্যান্ডের মাঝখানে খুবই খারাপ গেছে, মানে এত খারাপ গেছে যা বলার বাইরে। শতকরা আপনার ভিসা হয়েছে 4 জন 5 জন বা হায়েস্ট গেলে 10 জন, তাও অধিকাংশ দেখছি যে আপনার কন্ট্রাক্টে। হ্যাঁ, এখানে ইন্ডিয়ান দালালরা আছে বা বাংলাদেশি লোকজন মানে বাংলাদেশি দালাল আছে দুজনের মানে কন্ট্রাক্টে এই ভিসাগুলো করে। সো আমি ওদের সাথে কথা বলছি, তো সব কথার বল কথা আসলে ওরাও বলে যে আপনার কোম্পানি যদি ঠিক থাকে। সর্বোপরি কথা হলো কি, আপনার কোম্পানি ঠিক থাকতে হবে। আপনি যেই কোম্পানিতে অ্যাপ্লাই করছেন আপনার যখন বর্ডার গার্ড যাবে তখন কোম্পানির রেসপন্স যদি ঠিক মতন করে তবে ইনশাল্লাহ ভিসা হবে। হ্যাঁ, তবে মানে তবে ইনশাল্লাহ ভিসা হবে বলতে কি 99% চান্স থাকে। আর অনেকে আছে যে এজেন্সিতে কাজ করে, মানে কখন বর্ডার গার্ড গিয়েছে মেইল করছে এই সমস্ত, যদি আপনারা কোম্পানি যদি রেসপন্স না করে তাহলে 10 নম্বর অবশ্যই দিবে, 10 নম্বর দিয়ে আপনার রিজেক্ট দেখাই দিবে। সো আপনারা যে মাধ্যমে অ্যাপ্লাই করবেন আপনারা বলবেন যে কোম্পানি যেন ঠিক মতন রেসপন্স করে। বর্ডার গার্ড যখনই যাবে বর্ডার গার্ডকে বলবে যে তুই আমার কোম্পানিতে আই, কোম্পানিতে এসে আমার কোম্পানি দেখ, কোম্পানি দেখার পর দেখ আমার লোক লাগবে, তো যেভাবে পারিস আমার লোক দিতে হবে। এভাবে কথা বললে ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে। বলতে বলতে চলে আসছি কলকাতা ভিএফএসের কাছে, এই তো সামনেই আপনার কলকাতা ভিএফএস। সো আজ আমি দেখব যে পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া দুই পক্ষের মানে ক্রোয়েশিয়ার তো আপনার আমি তো বলছি 95% ভিসা হচ্ছে। নতুন যারা অ্যাপ্লাই করবেন তারা ক্রোয়েশিয়ার জন্য করলে ভালো হয়। বলতে বলতে চলে আসছি কলকাতা ভিএফএসের ভিতরে, কারণ আমি আমার রিসিট দেখায় আমি ভিতরে চলে আসি। ভিতরে এসে দেখি যে মানে কতগুলো ভিসা হয়েছে। সো এখানে ক্রোয়েশিয়া এবং পোল্যান্ড দু দেশেরই ভিসা দিচ্ছে, মানে এখানেও অনেক দেশেরই ভিসা দেয়, দু দেশেরই ভিসা দিচ্ছে। তো এখন বাজে 3:05, আমি যেই টাইমে আসছি 3:10 বা 15 পরে সকল দেশের মানে ডেলিভারি দেওয়া শুরু হবে। সো এত ফার্স্টে বেশি মানুষ আসেনি, মানে এখন আমি সবার আগেই চলে আসছি কারণ আমার একটু তাড়া বেশি থাকে সবার জন্য। আমি আগে আগে চলে আসি, আর বাহিরে খুবই গরম যার কারণে আমি ভিতরে চলে আসছি। ভিতরে এসে বসে বসে ওয়েট করতেছি যে কে কে আসে, কতগুলো মানুষ আসে। এবং পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া দুই দেশেরই আপডেট দেবো, সবাই ধৈর্য ধরে থাকেন এবং আমিও দেখতে থাকি।
সো দেখতে দেখতে বেরিয়ে গেলাম। সো ভিতরে ভিডিও করা নিষেধ, যার কারণে ভিডিও করতে পারিনি। সো আইস ক্রোশিয়ার রেশিও খুবই ভালো, যে আমি বলছি না 100-এ 100, 30টা ডেলিভারি হয়েছে, 30টাই মানে ভিসা হয়েছে। আর ফুল হান্ড্রেড আপনার 50-50, ফুল হান্ড্রেড দিছে 18টা, 9টা ডেলিভারি, 9টা না 10টা ভিসা হয়েছে আর বাকিগুলো রিজেক্ট হয়েছে। এইগুলো সব কোম্পানির কাফিলতি আমি মনে করি, যে কোম্পানি যদি ঠিক মতন রেসপন্স হয় 100% ভিসা হবে ইনশাল্লাহ।